কালীপুজো ও দীপাবলিতে সব ধরনের বাজি বিক্রি ও পোড়ানোর নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, এই উৎসবে কোনো বাজি ব্যবহার করা যাবে না। এই নির্দেশের পরে মাথায় হাত চম্পাহাটি হারালের আতশবাজি বিক্রেতাদের। আমাদের এই যে কাজটা বন্ধ করে দিয়েছেন, তার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা ধার করে আমরা এই ব্যবসাটা চালাই। ব্যবসাটা যখন আমরা বছরের শেষে ব্যবসাটা যখন হয় তখন আমরা ধার শোধ করি বছরের শেষে, কিন্তু এই যে আগের বছর হলো না, এবছরেও হলো না, তার জন্য আমাদেরই খুবই অসুবিধা হচ্ছে। আমরা বাড়িতে আমরা অন্য কোথাও কোনো কাজ করিও না, আমাদের বাড়িতে যেটা হয় সেটা দিয়ে আমাদের সংসার চলে। এটা দুবছর পরস্পর বন্ধ হয়ে গেল, তার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। যদি সাউন্ড বাজি যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যদি আতশবাজি যে বাতি যেগুলো আছে সেগুলো যদি পোড়ানোর অনুমতি দেওয়া হয় আমাদের পক্ষে খুবই ভালো হয়। কারণ ব্যবসা না হলে আমরা খাবো কি? আমরা বাচ্চা কাচ্চা ছেড়ে তো আর কলকাতা যেতে পারবো না। কলকাতায় গেলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো কে দেখবে? সব দিকেই আমাদের সমস্যা। প্রসঙ্গত, বারুইপুরের সাউথ গড়িয়া চম্পাহাটি হারালের প্রায় 100,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাজি ব্যবসার সঙ্গে জড়িত। ফি বছর দীপাবলির অনেক আগে হারালের মোড় থেকে রাস্তার দুপাশে বসে থাকতে দেখা যেত বাজির দোকান। প্রতি বছর দুর্গাপূজার অনেক আগে থেকেই গমগম করে এই বাজির বাজার। হরেক রকম নতুন বাজি তৈরি হয়ে যায় এর মধ্যে, দোকানে দোকানে ভর্তি থাকে সেই সব বাজি। কিন্তু এখন সেই হারালো বাজি বাজারে দেখা নেই কোনো দোকানের। ওরা আমাদের সংসার চালিয়ে দেবে, আমাদের চাকরি দেবে, আমাদের বেকারদের কর্মসংস্থান দেবে, আজকের আমাদের এইভাবে দিনের পর দিন সর্বনাশ করছে। ওরা পারে বড়লোকের কাছে, আমদানি আদানির কাছে পারে, কই সিগারেট খেলে তো এত ক্যান্সার হচ্ছে, প্যাকেটের গায়ে এত কিছু লিখে দিচ্ছে, কই সিগারটা বন্ধ করতে তো পারছে না, ওখানে অমিতাভ বচ্চন অ্যাড দেয়, ওই সে ঘরে শাহরুখ খান অ্যাড দেয় বলে ওইগুলো বন্ধ করতে পারছে না, ওগুলো করোনা হয় না, সিগারেটের ধোঁয়া তোমার কানে লাগে না, ওই অফিসারের নাকে যায় না, কই ওখানটা যাক না, ওখানটা বন্ধ করুক, ওখানটা বন্ধ করতে গেলে ওদের ব্যথা লেগে যায়। আর যত গরিবদের উপরে অত্যাচার করে নাম পাঠাচ্ছে, ওরা আজকে সিংহাসনে বসে আছে, গরিবদের উপরে ফুল অত্যাচার করছে, ব্যবসাটা দিনের পর দিন নষ্ট করছে, বাঙালি ধর্ম নষ্ট করছে, বাঙালি শিল্প নষ্ট করছে, আজকে শিল্প তাড়ুয়া সরকারের সঙ্গে যুক্ত হয়ে পুরো দেশটা ধ্বংস করে দিচ্ছে, ওই পলিউশন আর ওই হাইকোর্ট। ওরা একবারও আমাদের চিন্তা করেছে আমাদের এই ব্যবসাটা কী করে চলবে? আমাদের লাইসেন্স দিয়েছে, আমাদের পলিউশন থেকে লাইসেন্স দিয়েছে, আমাদের হাইকোর্ট ডিএম থেকে লাইসেন্স দিয়েছে, আমরা জিএসটি দিই সরকারের, তারপর আমাদের এই ব্যবসাটা কেন বারবার বন্ধ হচ্ছে? ওরা একবার চিন্তা করেছে? ওরা যদি এইভাবে চিন্তা করতো তাহলে এত বড় সর্বনাশ ওই হাইকোর্ট থেকে কয়েকটা মুষ্টিমেয় লোক নিয়ে আমাদের করতে পারতো না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বই দোকান থেকে শুরু করে ছোট বড় মিলিয়ে চম্পাহাটি অধিকাংশ দোকানেই কালীপুজো দীপাবলি ছটের সময় আতশবাজি বিক্রি হয়। দোকানগুলিতে সাজানো থাকে সব ধরনের আতশবাজি। তবে এদিন কোর্টের এই নির্দেশের পরে দুপুরে চম্পাহাটির হারালে বিভিন্ন বাজারে দেখা গেল কোনো দোকানের সামনে বাজি নেই, অধিকাংশ দোকান বন্ধ, দেখা নেই ক্রেতার, কার্যত জনশূন্য বাজি বাজার, মাথায় হাত বাজি ব্যবসায়ীদের। ক্ষতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে ব্যবসায়ীরা জানান, গত বছর করোনার জন্য এমনিতেই বাজার মন্দা ছিল, এবার তার থেকেও খারাপ হলো। পল্লবী মণ্ডল নামে এক মহিলা জানান, এই ব্যবসার মাধ্যমে আমাদের রুটি রুজি চলে, সারা বছর পরিশ্রম করে আমরা এই কয়েকটি দিনের অপেক্ষায় থাকি লাভের আশায়। তবে হাইকোর্টের নির্দেশে সব শেষ হয়ে গিয়েছে, অন্তত আতশবাজি বিক্রি করার অনুমতি আমাদের দিক, নয়তো আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। কার্যত এক প্রকার হাহাকার, দুঃস্বপ্নের ছবি বাজি বাজার চুড়ে। লক্ষ লক্ষ লোক দেখো এইভাবে দিন পড়ে আছে, আমি যে দোকানে আমার সব বন্ধ করে দিতে আছি, আর খুলতে পারবো না গো, ভগবান ছাড়া বিচারেদের কেউ করবো না, ঈশ্বর একমাত্র করবে, আর কী বলবো। আমরা তো সামান্য চাষবাস করি, এই তুবড়ি আনার করি, লাইট গ্রিন কাটাকারের বাজি করতে সেই সব বাজি তৈরি করছি, অন্য কোনো বাজিটাই আমাদের কাছে কিছু নেই। তো এইভাবে তিন তিন চার দিন মাত্র সময় আছে, কোনো বিবেচনা, কোনো বুদ্ধি জ্ঞান বিবেক কিচ্ছু করলো না গো। ওনারা তো শিক্ষিত মানুষ, ওনাদের ওপরে পুরো রাজ্যই আমরা সবাই বেঁচে আছি, ওনার এত জ্ঞানবান ব্যক্তি মানুষ হয়ে এইভাবে মানুষের পেটে লাথি মেরে বাচ্চা বার করে নেয়, এইভাবে দাবি আর কী? আমার এত দাবি দেওয়ার তো জায়গাও না, চার দিন সময় আছে, যদি 15 দিন আগে দিনে করতো যে আবার চলবে না, আমরা সবাই মালটাল তুলতাম না, কিছু করতাম না গো, কি এক মাস আগে যদি বলতো, আর সময় আছে আর কী করবো? আর যদি একদিন যদি এক ঘন্টা যদি খোলা যে মালটা বিক্রি করে নিক, যে সামনের কালী পুজোর পর থেকে তোমরা লাইসেন্স টাইসেন্স করবে, গ্রিন কাটাকারের বাজি করবে, আমরা লক্ষ লক্ষ মানুষ তো ই করে খায়, আমাদের তো চাকরি বাকরি কোনো কিছু নেই, এখানে শুধু ধান চাষ আর ই আছে, আর আমরা কী করে খাবো? স্থানীয় এক ব্যবসায়ী জানান, এবছর নতুন বাজি তৈরি করা যায়নি, ফলে গত বছরের কয়েক লক্ষ টাকার বাজি নষ্ট হয়ে গিয়েছে, আপাতত যা বাজি রয়েছে তা বিক্রি করেই কাজ চালাতে হবে। তবে হাইকোর্টের রায়ে সেই পথ বন্ধ হয়ে গিয়েছে। অন্যান্য রাজ্যগুলিতে বাজির ব্যবসা রমরমিয়ে চলছে, তাহলে পশ্চিমবঙ্গে কেন নয়? এই প্রশ্ন তুলেছেন তিনি। আমরা সব মরে যাবো, এইবার বিষ খাওয়া ছাড়া আমাদের উপায় কিচ্ছু নেই,
আমাদের কোনো কাজ বাজ নেই, কলকারখানা নেই, কিচ্ছু নেই, কী করে খাবো? চাষবাস নেই, এই টুকটাক করে কাজ করে খাই। এটা কোনো কলকারখানা করবে কি না কাজ করবো, কী করবো আমরা? আমরা তো বেকার হয়ে গেছি সব। হারাল এলাকায় কুটির শিল্প হিসাবে এই বাজি ব্যবসা। গত বছর কোর্টের নির্দেশে হঠাৎ বন্ধ হয় বাজি বাজার, এবছর তার পুনরাবৃত্তি হলো, ফলে লক্ষ লক্ষ টাকার বাজি নষ্ট হতে চলেছে। আর এই চিন্তায় মাথায় হাত হারালের বাজি ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ 99+।